হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এনজয়মেন্ট উইথ দোলনের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো তেলকুই। তেলকুই আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে আমি ছ পিস মাছ, কই মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছো। এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা। আর যে বাটা মশলাটা দেবো সেটা হলো টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য জিরের গুঁড়ো। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। রান্নাটা আমি সর্ষের তেলেই করবো। কড়া এখানে আমি বসিয়ে দিয়েছি। এই মশলাটা আমি এবারে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। কড়াই আমার তেল গরম হয়ে গেছে, তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। আর মাছগুলো ভাজার সময় একটা কথা মনে রাখতে হবে, কই মাছ যেহেতু একটু বেশি ভাজলেই কড়া হয়ে যায়, শক্ত হয়ে যায়, তার জন্য কই মাছটা খুব অল্পভাবেই হালকাভাবে ভেজে নিতে। আমি তিনটে করে মাছই ভাজবো এখানে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। যে তেলে মাছ হয়েছে সেই তেলেই আমি রান্নাটা করবো। এখানে আমি এই তেলের মধ্যে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দেবো। যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এবার আমি পেস্টটা তেলের উপর দিয়ে দেবো। মিক্সারের যে মশলা করেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি একটা রুটিন মশলা দিয়ে দেবো। এখানে আমি রুটিন মশলাটা জলে গুলে নিয়েছি, সামান্য হলুদ, সামান্য জিরের গুঁড়ো আর নুন দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষে এসেছে, তেলও বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। আমি এখন একটু ঢাকা চাপা দিয়ে দিই। ঝোলটা আমার ফুটে গেছে, এবারে একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি ছেড়ে দিয়েছি ঝোলে। এবার একটু ভালো করে ফুটিয়ে আসলে ঝোলটা ঘন হলে নামিয়ে নেব। তেল কই আমার রেডি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও, কমেন্ট করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি